মৌলভীবাজারে আমন ধানে দেখা দিয়েছে মাজরা পোকা। পোকার আক্রমণে ধানের মাইন পচে লাল হয়ে যাওয়ায় ভালো ফলন নিয়ে শঙ্কায় কৃষকরা। এদিকে পোকার আক্রমণ থেকে ধান বাঁচাতে ব্যবস্থা নেওয়া হয়েছে জেলা কৃষি অধিদপ্তর থেকে। মৌলভীবাজারের প্রতিনিধি আলী হোসেন রাজনের পাঠানো প্রতিবেদন জানাবেন সুরাইয়া সীমা। তীব্র গরম ও অনাবৃষ্টির মাঝেই মৌলভীবাজারে আমন ধানের চারা রোপণ করার পর ধানের রং কালচে হওয়ার সাথে সাথে বিভিন্ন ধরনের পোকার আক্রমণে ধানের মাইন কেটে দেওয়া হচ্ছে। ফসল রক্ষায় কৃষকরা কীটনাশক ছিটালো আমন ধানের ভালো ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। কিছু এলাকার ফসল ভালো অবস্থায় থাকলেও কিছু এলাকায় মাজরা পোকা আক্রমণ করেছে, তাই দ্রুত পোকা দমন করতে না পারলে আমন উৎপাদন ব্যাহত হবার আশঙ্কা করছেন কৃষকরা। আমি তো 7-8 করছি, আমার ফুকে খুব সাতার ফুক আছে, ফুকুর ওষুধ একবার তিনবার মারা লাগে। সে তো ফুকে খারিতা দলমান যারা আমরা দুই হইয়া এক হইয়া সব লামাইলা ঔষধ দিয়ারছি দু দুবার করি। ঔষধ দুধ আমরা খাই না রে বা তোর ইনদিন হইয়া দেরাম কিতা হবে। পোকা দমনে কৃষি কর্মকর্তারা মাঠে কাজ করছেন বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। আমরা নিবিড় পর্যবেক্ষণ মনিটর করছি, সহকারী কৃষি কর্মকর্তা মাঠে যাচ্ছে, আর যদি চলতি বছর জেলায় 1,01,400 হেক্টর জমিতে আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে 97,445 হেক্টর জমিতে আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।